আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট ও বহিষ্কৃত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলের তাণ্ডবের ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে বিতর্ক। গিয়াসউদ্দিনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আলিয়াটার বেহাল অবস্থা কে করেছে? আলিয়ার বেহাল অবস্থা করার জন্য তুই আলিয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আলিয়ায় যে একটু কটু কথা বলেছে তাকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বভারতীর ক্ষেত্রে কতজন গ্রেফতার হয়েছে? বিশ্বভারতীর ভিসি গ্রেফতার হয়েছে। আলিয়া কাণ্ডের প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। ওটা নিয়ে পুলিশ যে অ্যাকশন নিয়েছে দেখেছেন তো? অ্যারেস্ট হয়ে গেছে। আর বিশ্বভারতীর বোলপুর নিয়ে যা হচ্ছে সেটার ব্যাপারে কিছু দেখুন, কজন অ্যারেস্ট হয়েছে? বিশ্বভারতীর ভিসি অ্যারেস্ট হয়েছে। আলিয়া ইউনিভার্সিটিতে আপনারা জানেন একটা সেকশন পড়াশোনা করে, তারা সকলেই ভালো, কিন্তু সেখানেও ছাত্রছাত্রীদের ক্ষোভ থাকতেই পারে যে একটু কটু খারাপ কথা বলেছে তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। আমাদের এখানে পুলিশ অ্যাকশন নেয়, কিন্তু বিশ্বভারতীতে যা করছেন ভদ্রলোক, আমি ভদ্রলোকই বলবো কারণ আমার মুখ দিয়ে খারাপ কথা যেন না বেরোয়, সেখানে কোনো অ্যাকশন হয়েছে? গিয়াসউদ্দিন যে ভাষায় কথা বলেছে সেটাই তৃণমূলের ভাষা, মন্তব্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য। এর মধ্যে দিয়ে প্রশ্রয় দেওয়া হলো মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। যে আক্রমণ আজকে করা হয়েছে ভিসিকে, তিনি তো আজকে অসহায়তার মধ্যে, তিনি অভিমানী হয়ে গেছেন, তিনি এতটাই অপমানিত, তিনি আর ভিসি থাকতে চান না, তিনি আবার যাদবপুরে ফিরে যেতে চাইছেন। এই অবস্থার জন্য কারা দায়ী? মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত। আর এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, যেহেতু আলিয়া বিশ্ববিদ্যালয়ের নামে সেজন্য তাও সেখানে এই ঘটনাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? গিয়াসউদ্দিন কোনো বিচ্ছিন্ন নয়, গিয়াসউদ্দিন এবং তৃণমূল সমর্থক, গিয়াসউদ্দিন একা নয়। এখন তো শোনা যাচ্ছে দুজন প্রভাবশালী তৃণমূলের নেতা মন্ত্রী তারা চেয়েছিলেন ওই ভিসিকে যে কোনো উপায়ে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দিতে। তাই কার্যত কারোর অদৃশ্য অঙ্গুলি হেলনে প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় গিয়াসউদ্দিন ওই কাজ ঘটিয়েছে, এটা তো সেখানকার ছাত্ররা বলছেন। আগের দিন বলেছিল তৃণমূলের এক নেতা চক্রান্ত করা হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী বলেন একটু ছোট একটা ঘটনা আমি গ্রেপ্তার করি। এর মধ্য দিয়ে আসলে প্রশ্রয় দেওয়া হলো। আমি বলবো ওনার দপ্তরে কদিনের মধ্যে গিয়াসউদ্দিনকে কত কাছে উনি বসাতে পারেন সেটার জন্য বোধহয় আমরা অপেক্ষায় থাকবো। আর ওই ছোট্ট ঘটনা এক্সপালশন, তারপরে আবার দলের নেতা অনুব্রত তাই, গিয়াসউদ্দিনও তাই, এই সম্পদ, এই সম্পদ নিয়েই তৃণমূল চলছে। আলিয়া বিশ্ববিদ্যালয় কাণ্ডের সামনে এসেছে আরো একটি অডিও ক্লিপ। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দেওয়া অডিও ক্লিপে একজনকে বলতে শোনা যাচ্ছে উপাচার্যকে সরানোর পরিকল্পনার কথা। অডিও ক্লিপে ফিরাদ হাকিম, গোলাম রব্বানী ও নাদিমুল হকেরও নাম করতে ও নাম করছেন ওই ব্যক্তি, যদিও ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। যদি সব সাউ থাকে আমি আর তুমি দুজন মিলে বের করে দেব, বুঝলে তো? ওটা কোনো ব্যাপার না, বাদ বাকিটা আরে আমি নিজেই বের করে দেবো, ওটা কোনো ব্যাপার না, বুঝলে তো? আমার সাথে জাস্ট একজন চাই। ব্যাপারটা যে তোমার গোলাম রাব্বানি প্লাস হচ্ছে ববিতা, মানে পুরোপুরি বলে দিয়েছে, ওকে এক সপ্তাহের মধ্যে টাইম দিয়েছিল, বুঝলে তো? আচ্ছা, হ্যাঁ, যে তুমি বেরিয়ে যাও, নতুন ভিসি আসবে, তোমাকে বলে দিলাম আজকে কি আসবে সেটাও জানি, হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। দিয়ে ও তোমার মেয়েটা বাড়াতে চাইছে, বুঝলে তো? হ্যাঁ, কিন্তু তোমার ভিজিবল ডেট দিয়ে দিয়েছে ওকে, বুঝলে তো? ওকে এক সপ্তাহের মধ্যে ভিজিবল ডেট দিয়ে দিয়েছে, বুঝলে তো? যে মানে মানে এক সপ্তাহের মধ্যে ওকে বার হতেই হবে, কিন্তু ওকে অপমান করে তাড়ানো মানে এ বলছে, বুঝলে তো? যে ওকে অপমান করে তাড়িয়ে দাও। শোনো, এটা কি নেতৃত্ব বলছে? একদম একদম একদম, কিন্তু সেটা তুমি আর আমি জানবো যা। না না, বলি শোনো, সেটা প্রুফ আছে তো নাকি লাস্টে শুয়ে উল্টে পড়বে যে আমরা বলিনি, ওরা ইচ্ছা মতো করেছে? আমার মায়ের ডিপি, বুঝলে তো? এখন বসে আমার সামনে বসে ফোন করলো, বুঝলে তো, নাদিমুল সাহেব? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তুমি আসবে যদি কালকে আসো তাহলে বলো, তোমার সঙ্গে নাদিমুল সাহেবকে কথা বলে দিবো, বুঝলে? আর কিছু বলবো না তোমাকে।
আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাসিম নওয়াজের অভিযোগ পাল্টা আলিয়া দুরবস্থার কথা ফিরাদ হাকিম গোলাম রব্বানীকে জানানোর দাবি অভিযুক্ত জিম নওয়াজের। দুজনই আমাদের আলিয়ার ছাত্র, প্রাক্তন ছাত্র তারা, এবং একটা হচ্ছে সাহেব আলী আর একটা জুয়েল রানা। আর যেটা আপনারা শুনলেন মানে স্পষ্টই শোনা যাচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতার নাম এই অডিও ক্লিপে আছে এবং প্রকাশ্যই সেখানে বলা হচ্ছে যে তারা সকলেই সঙ্গে আছে, তাদের ফোনের সঙ্গে কথা হয়েছে, জিম নওয়াজদা কথা বলেছে, জিম নওয়াজদা ঘনিষ্ঠ। আমরা এটাই বলতে চাই যে এই জিম নওয়াজ লোকটি যে নিজেকে মানে সমাজসেবক বলে পরিচয় দিয়ে থাকে, এ আদৌ আলিয়ার কোনো প্রাক্তনীয় নয়, আলিয়ার কোনো কর্তৃপক্ষও নয়। তবে আলিয়া নিয়ে এর ইন্টারেস্ট কেন? আলিয়ার ভাইস চ্যান্সেলার কী করছে না করছে, কি হবে ভাইস চ্যান্সেলার, কী হবে, এত আলিয়া নিয়ে মাতামাতি কেন? এবং ভাইস চ্যান্সেলারকে প্রাণে মারার হুমকি দেওয়াতে এত বড় ইন্ধন বাইরে থেকে কেন দেওয়া হলো? কোনো জায়গাতে যদি কোনো করাপশন হয়, ইল্লিগাল কাজ হয়, তাহলে সেখানে তার প্রতিবাদ করার জন্য বা যারা প্রতিবাদ করবে তাদের সমর্থন করার জন্য আমাকে সেই জায়গার অংশ হতে হয় না। আজকে যদি জেএনইউ, আলিগড় ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি বা অন্য কোনো জায়গায় এ ধরনের দুর্নীতি হয়, বা ভবিষ্যতে আমরা দেখেছি এনআরসিসি এর সময় জামিয়া মিলিয়ার ছেলে মেয়েদের ওপরে পুলিশের যে টর্চার নেমে এসেছিল, সেই সময় আমরা তাদের সমর্থন করেছি, সেই জন্য আমাকে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির কোনো অংশ হতে হয়নি। যে আপনি কিভাবে টেকনোসিটি থানার আইসিস কে নির্দেশ দিতে পারেন যে পুলিশ ওখানে যাবে না, কথা হয়ে গিয়েছে? আমি টেকনোসিটি থানার আইসি কে এরকম কোন নির্দেশ সরাসরি দিইনি। উপরমহল শব্দটা ব্যবহার করছেন যে যাদের সঙ্গে আপনি চিঠি চাপাটি করেছেন? না না, সেই আমি দেখুন পুরো সেই সময় আপনাকে তো বললাম যে সেই সময়ে কোন পরিপ্রেক্ষিতে কিভাবে কি কথা হয়েছিল, ওই কেটে কেটে কথা থেকে তো বোঝা সম্ভব নয়। সেখানে এখন আমার মনে নেই, পুরো অডিওটা আমার আমি পাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেই অডিওটা এখনো পর্যন্ত আমি জোগাড় করতে পারিনি। বারে বারে আপনার এই টোটাল কনভারসেশনের মধ্যে ফিরাদ হাকিম, গোলাম রব্বানী এবং নাদিমুল হক এই তিনজনের নাম টেনে এনেছেন। ছাত্রদের বক্তব্য হচ্ছে যে আপনি প্রথম কথা আলিয়ার কেউ নন, আর দ্বিতীয় কথা আলিয়ার বাইরে থেকে আপনি কেন এই নেতাদের সঙ্গে যোগাযোগ করে নেতাদের নাম বারবার এখানে টেনে আনছেন? কোথাও কি আপনি একটা প্রভাব বিস্তার করবার চেষ্টা করছিলেন আলিয়াতে? কি বলবেন? প্রথমত হচ্ছে যে আলিয়াতে ওই কথোপকথনের মধ্যে যেটুকু কাটা আছে তার মধ্যে আমি আলিয়াতে প্রভাব বিস্তার করতে চেয়েছিলাম এরকম কোন রকম কোন তথ্য নেই। আমি আলিয়ার দুরবস্থার কথা যারা নেতৃত্বে রয়েছেন, গোলাম রব্বানী যিনি মন্ত্রী তাকে তো আমি পাঠাতে পারি, পাঠাবো তো, তার আন্ডারে তো আলিয়া ইউনিভার্সিটি। ফিরাদ হাকিম একজন আমাদের মান্যগণ্য ব্যক্তি এবং মন্ত্রী, মাননীয় মন্ত্রী, তিনি সরকারের একজন, তাকে আমি পাঠিয়েছি। তাহলে আলিয়ার দুরবস্থা আমি এই সমস্ত মানুষ দুরবস্থার কথা তো আমি এই সমস্ত মানুষকে জানাতেই হবে। আমাকে জিম নওয়াজকে চিনি, নির্বাচনে আমার হয়ে কাজ করেছে, তা বলে ওকে বলিনি, ওই কাণ্ড ঘটাতে প্রতিক্রিয়া ফিরাদ হাকিমের। উপাচার্য এখনো কোনো রিপোর্ট দেননি, তাছাড়া ভাইরাল হওয়া অডিওতে আমার গলাও শোনা যাচ্ছে না, দাবি গোলাম রব্বানীর। জিম নওয়াজ একজন আমি চিনি, উনি ইলেকশনের সময় আমার সাথে আলাপ হয়েছিল, তারপর বিভিন্ন মাইনরিটির প্রবলেম নিয়ে আমার সাথে বিভিন্ন ব্যাপারে আলোচনা হয়েছে। আনিস খান নিয়ে কথা হয়েছিল এবং জিম নওয়াজ অনেক সময় আমার ইলেকশনের সময় আমাকে কিছু সাজেশন কি করা যায় অনেকে দিয়েছে, তার মধ্যে উনিও একজন। না, উনি তৃণমূলের কেউ না, তবে আমাদের সেই সময় ইলেকশনের সময় উনি আমাদের কিছু সাজেশন বা কথাবার্তা আদান প্রদান এটা আমরা করেছি। যে অডিওটা ভাইরাল হয়েছে তাতে বলছে যে জিম নওয়াজ নাকি পুলিশকে সামলে নেবেন, এটা 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 কেউ পুলিশকে কেউ সামলাতে পারে না, পুলিশ তার রুল বুক অনুযায়ী কাজ করবে। পুলিশ কেন পৌঁছয়নি বা তারপরে পুলিশই তো আবার অ্যারেস্ট করেছে, সুতরাং সে সময়ের মধ্যে আমি যেতে চাই না, কারণ আমি পুলিশ নিয়ে খুব বেশি জানি না। বেশি কারণটা কি হলো, এটা কারণটা না জানলে আমি তো তোমাদের কোনো উত্তর দিতে পারছি না। আগে ডিপার্টমেন্টে যাব, আমার 6 তারিখে ডিপার্টমেন্টকে নিয়ে বসবো, ডিপার্টমেন্ট জেনে, আর ভিসি এখনও আমাদেরকে কোনো রিপোর্ট দেয়নি কী হয়েছে ওনার সঙ্গে কী হয়নি।
আমার শব্দ আছে কি ভিডিওতে অডিওতে? কার শব্দ আছে? আর নামটা যদি আমার, আমি যদি কড়া বলতাম আমার অডিওটা বাইরে হতো, তাহলে একটা বুঝতাম কি না কোনো জায়গায় ভুল হচ্ছে বোধ হয়, এরকম তো কিছু নাই। হেনস্থার কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী। তিনি জানালেন, এত অপমানের পর আর আলিয়ার উপাচার্য পদে নয়, ফিরতে চান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তার এই ইচ্ছার কথা তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও জানিয়েছেন বলে দাবি আলিয়ার উপাচার্যের। সেই সঙ্গে তিনি জানান, যা ঘটেছে তা জানাবেন মুখ্যমন্ত্রী ও আচার্য রাজ্যপালকে। স্যার কেমন আছেন, শরীর কেমন? এই তো কিছুক্ষণ আগে আমি কয়েকটা টেস্ট করিয়ে এলাম, এসে তারপরে আপনার সঙ্গে দেখা হলো। বুঝতেই পারছেন মানে যে ধরনের আমার মানসিক এবং এ টর্চার হয়েছে, মানসিক টর্চার বলবো, মানে যে ধরনের নোংরা ল্যাঙ্গুয়েজে আমাকে হেনস্থা করা হয়েছে, আমি অ্যাজ এ টিচার আমি ভীষণভাবে লজ্জিত এবং মানে আতঙ্কিত আর কি। অসহায় মনে হচ্ছিল না? ভীষণভাবে আমি তো মানে মানে সেন্সলেস হয়ে যাবো এবং সাফোকেটিং লাগছিল, আমি মানে নিতে পারছিলাম আর কি। এরা আমাদের ছাত্ররা যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, এই ধরনের আচরণ করতে পারে, মানে মারবো, ইয়ে করবো, চর মারবো, কান ধরে উঠবো, এগুলো মানে সত্যি আমি নিতে পারছিলাম। তুই তুকারি করছে শুনলাম। একজন টিচার হিসেবে আমি তো ভীষণভাবে ফেলড তাই মনে হচ্ছে। উপাচার্যের ঘরে তাণ্ডবের পরে ক্যাম্পাসে হাতাহাতি ঘটনা, গিয়াসউদ্দিনের সঙ্গে টিএমসিপির সদস্যদের হাতাহাতি, আলিয়া বিশ্ববিদ্যালয় কাণ্ডে ভাইরাল আরো ভিডিও। ওইসব মারবো ধরবো তোমরা করো, আমরা করি না। ওই চায়ের দোকানে কেউ বলে না ওয়াজিরকে খুন করে দেবে, চায়ের দোকানে কেউ বলে না ওয়াজিরকে খুন করে দেবে। কে ফার্স্ট কারে 300 টাকা নিয়েছে তো আগে তুমি মেরেছো, তুমি মেরেছো ফার্স্ট কারে। তুমি কিছু হবে না, যারা অরেন্টিক ভাবে পেয়েছে না, আমি এসে যেই হোক না কেন জেলাটার বাটো প্রতিবাদ কেন করবো না? হ্যাঁ অবশ্যই বলতে পারো, তোমরা আমাকে বৈরাগ তো বলতে পারো ভাই, আমি অতি অবশ্যই করবে প্রতিবাদ আমাকে, কিন্তু বৈরাগ বলতে পারো স্টুডেন্ট থাকবে না, আমার কোনো তোমরা করো রাজশিষ্ট থাকবে না। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দায়িত্ব নিয়ে অনৈতিক ভাবে রাতের অন্ধকারে কিছু নামধারী টুপিধারী লোককে পিএসসি তালিকা নামিয়েছে, এটা তোমরা সবাই জানো। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, একদিকে যখন উপাচার্যকে হেনস্থা করা হয় তারপরই হাতাহাতির ঘটনা ঘটে উপাচার্যের ঘরে আলিয়ায়, তাণ্ডবের ঘটনার পর ক্যাম্পাসে হাতাহাতির ঘটনা ঘটে, গিয়াসউদ্দিনের সঙ্গে টিএমসিপি সদস্যদের এই হাতাহাতি হয়। জানবো এই ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি জানতে পারছো এই ভিডিও সম্পর্কে? দেখো ছবি দেখেই তুমি বুঝতে পারছো যদি যে ঘটনার ছবি ইতিমধ্যে ভাইরাল হওয়ার পর তোলপাল লেগে গিয়েছে, যেখানে অধ্যক্ষকে অশালীন ভাষায় আক্রমণ করতে গিয়াসউদ্দিন এবং তার সঙ্গীরা, ঠিক তার পরের ভিডিও এবং এই ভিডিও যখন ঠিক যখন সেই ঘর থেকে গিয়াসউদ্দিন তার সঙ্গীদের নিয়ে বেরোয় তখনই এক প্রকার হাতাহাতি পরিস্থিতি এবং দেখা যাচ্ছে সেখানে ধস্তাধস্তি হচ্ছে এবং একে অপরের দিকে ধেয়ে যাচ্ছে সেই ছবি। এবং অন্যদিকে আরো একটা ছবি যেখানে যেটা লক্ষ্য করা গেছে যে অধ্যক্ষ তিনি নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার শুশ্রূষা ঠিক ওখানেই হচ্ছে এবং দেখাই যাচ্ছে যে সেখানে যে দুটো গোষ্ঠীর মধ্যে যে সমস্যা, সেখানে একদিকে গিয়াসউদ্দিন এবং যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গীরা এবং অন্যদিকে সেখানে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যারা রয়েছে তারা, এবং সেই ধস্তাধস্তি থেকে কিন্তু বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে এমন অভিযোগও করেছে, যেমনটা লিখিত অভিযোগ করেছে আতিফুর রহমান নামে যে যে ছাত্র, সেই ছাত্র অভিযোগ যে তাকে মারধরও করা হয়েছে। ধস্তাধস্তির ছবিটা দেখেই কিন্তু বিষয়টা স্পষ্ট যে কতটা উত্তপ্ত পরিস্থিতি তখন তৈরি হয়েছিল। একেবারেই ধন্যবাদ আবির।
মাথায় কুড়ুলবিদ্ধ ব্যবসায়ী দেহ উদ্ধারের রণক্ষেত্র গলসি। অভিযুক্তের বাড়ি এবং তার আত্মীয়দের বাড়িতে আগুন, বাইক, ট্রাক্টর এবং গাড়িতেও অগ্নিসংযোগ, উত্তেজিত জনতার। জানবো এই ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদের সঙ্গে টেলিফোনে। কমল কৃষ্ণ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, কি অভিযোগ? তুমি জানো যে গতকাল রাত্রিবেলাতেই কুড়ুলবিদ্ধ অবস্থায় গোলসির সন্তোষপুর এলাকা থেকে উৎপল ঘোষের দেহ উদ্ধার হয় এবং তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত নেবে। মনোজ ঘোষ এই গ্রামেরই বাসিন্দা, তাকে গ্রেপ্তার করে এবং আজকে ময়না তদন্ত হওয়ার পর উৎপল ঘোষের দেহ যখন গ্রামে আসে তখন একাংশ গ্রামবাসী অর্থাৎ উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে গিয়ে যে অভিযুক্ত মনোজ ঘোষ, মনোজ ঘোষের সামনে যে বাড়ির সামনে যে বাইক রাখা ছিল সেই বাইকে আগুন ধরিয়ে দেয় এবং তার বাড়ির ভেতরে একটি বিছানাতে পর্যন্ত আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি মনোজ ঘোষের যে আত্মীয় অর্থাৎ তার আত্মীয়র বাড়িতে একটি বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পাশাপাশি একটি বাড়ির গ্যারেজে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত দুটো ট্রাক্টরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, একটি চার চাকা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং ঘটনাস্থলে পুলিশ সুপার কামনা সেন তিনি নিজে আছেন এবং দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসার পর আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং গোটা এলাকায় কিন্তু পুলিশ গলসি থানার পুলিশ এবং ঘিরে রেখেছে এবং এলাকায় মোতায়েন করা হয়েছে র‍্যাব। শিলাদিত্য, ধন্যবাদ কমল কৃষ্ণ।